খেলার খবরাখবর নিয়ে মাঠে ময়দানে লগইন করছি আমি সালাউদ্দিন সাবি। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে বৃষ্টি আইনে ১৫৫ রানে হারিয়েছে টাইগার যুবরা। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে প্রথমে ব্যাট করে ২৭৭ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। ওপেনার ইফতেখার এবং প্রান্তিক নাবিল ব্যর্থ হলেও দলকে বড় সংগ্রহ এনে দেন আইসমোল্লা। ইনিংস সর্বোচ্চ ৮২ রান করেন তিনি, এছাড়া ৪০ রান করেন আরিফুল ইসলাম। ৩৯ রান আসে রিপন মণ্ডলের ব্যাট থেকে। মাঝে বৃষ্টি হানা দিলে জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৬ রানের। শেষ পর্যন্ত নাইমুর আরিফুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে। ১১০ রানে গুটিয়ে যায় তারা। ৩ উইকেট নেন নাইমুর, ২টি করে উইকেট নিয়েছেন আরিফুল এবং আবদুল্লাহ আল মামুন। ১৬ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মূল পর্ব শুরু করবে বাংলাদেশের যুবরা। স্বাধীনতা কাপ ক্রিকেট কাল দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিগ ম্যাচে সেন্ট্রালের মুখোমুখি হবে সাউথ জোন, একই সময় ইস্ট জোনের বিপক্ষে লড়বে নর্থ জোন। টানা ২ জয়ে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে সাকিব মোসাদ্দেকদের সেন্ট্রাল জোন। নিয়ম রক্ষার ম্যাচে তারা খেলবে সাউথ জোনের বিপক্ষে। ইঞ্জুরির কারণে সাকিব না থাকায় কিছুটা চিন্তিত দল। ফাইনালে সাকিবের খেলা নিয়েও আছে ধোঁয়াশা, সুবিধা কাজে লাগিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় সাউথ জোন। অন্যদিকে ফাইনালে যেতে ইস্ট জোনের মুখোমুখি হবে নর্থ জোন। জিতলেই শিরোপার মঞ্চ নিশ্চিত হবে তাদের। ফাইনালে যাওয়ার সুযোগ আছে ইস্ট জোনেরও, সেই ক্ষেত্রে জয়ের বিকল্প নেই তাদের। টানা ২ ম্যাচেই হেরেছে ইসলামিক ব্যাংক ইস্ট জোন। আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে লিটন দাস। ২ ধাপ এগিয়ে ১৫তম স্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। নিউজিল্যান্ড সিরিজের দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি, ২ ম্যাচে ১৯৬ রান করেছেন তিনি। সবশেষ আইসিসির র্যাঙ্কিং প্রকাশে উন্নতি হয়েছে মমিনুল হক এবং নাজমুল শান্তর। র্যাঙ্কিংয়ে ৩৭ নম্বরে আছেন মমিনুল আর ২১ ধাপ এগিয়ে তালিকার ৮৮ নম্বরে আছেন নাজমুল শান্ত। ৯২৪ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে অস্ট্রেলিয়ান মার্নাস লাভুশান। বোলিংয়ে বাজিমাত করেছেন নিউজিল্যান্ডের কাইল জামিসন। ৬ ধাপ এগিয়ে সেরা ৩ নম্বরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের এই পেসার। কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে ৭টি, পরের টেস্টে ২টি উইকেট নেয়া এবাদত র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১৭ ধাপ। তার অবস্থান এখন ৮৮তম স্থানে, সবার উপরে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। বছরের প্রথম এল ক্লাসিকো আজ। স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সেরা ছন্দে না থাকলেও এই ম্যাচে জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে চায় বার্সা। বিপরীতে প্রতিপক্ষকে সমীহ করছে রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত ১টায় শুরু হবে ম্যাচটি। আজ এ পর্যন্তই, লগ আউট করছি মাঠে ময়দানে। রাত ১০টার নিউজ আওয়ার দেখার আমন্ত্রণ রইল। এসএটিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট এসএটিভি ডট টিভি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।